আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নাভিয়া বিউটি ক্রিম সম্পর্কে। এই ক্রিমটি কী কী ক্লেম করতেছে অ্যান্ড এই ক্রিমটি কী কী বেনিফিট দিবে সেই সম্পর্কে বলবো। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এই ক্রিমটি ক্লেম করতেছে এটি স্কিনটাকে 7 দিনে ধবধবে ফর্সা করবে। এই ক্রিমটি যদি তোমরা ইউজ করো তাহলে 7 দিনের মধ্যে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে। স্কিনের মধ্যে যদি কোনো দাগ ছোপ থেকে থাকে সেই দাগ ছোপ রিমুভ করবে, ব্রণের দাগ রিমুভ করবে, রিঙ্কেলস রিমুভ করবে, অ্যান্টি এইজিংয়ের কাজ করবে, এমনটাই ক্লেম করতেছে এই ক্রিমটি। এই ক্রিমটি বেসিক্যালি কী কী কাজ করবে সে সম্পর্কে আমি বলতেছি। এটি যদি তোমরা ইউজ করো 7 দিনে খুব ফর্সা করবে, এটি খুব ফর্সা করবে। বাট এই ক্রিমটি কিন্তু আমাদের স্কিনের জন্য সেফ না, কারণ এই ক্রিমটি যদি তোমরা লং টাইম ইউজ করো তাহলে স্কিনের চামড়া অনেক পাতলা করে দিবে, স্কিনের র্যাশের প্রবলেম হবে, একনির প্রবলেম হবে, মানে যখন তোমরা বাইরে যাবা তখন স্কিনটা লাল হয়ে যাবে, স্কিনের চামড়াটা পাতলা করে দিবে জন্য স্কিনটা লাল হয়ে যাবে, রোদে বের হলে স্কিনটা লাল হয়ে যাবে, অনেকের রগ দেখা যাবে, অনেকের ফেসে লোম গজাবে। এই ক্রিমটিতে হাইড্রোকুইনন মার্কারির মতো ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, যেগুলো হচ্ছে স্কিনের চামড়াটাকে সাদা করে দিয়ে ফর্সা করে দিবে। এই জন্য আমরা মনে করি যেহেতু এটি 7 দিনে ফর্সা করতেছে এটি হয়তো খুব ভালো ক্রিম, বাট না, এটি কিন্তু ভালো ক্রিম না। এটি স্কিনটাকে কিছুদিনের জন্য সাদা করে দিয়ে স্কিনটাকে ড্যামেজ করে দিবে অ্যান্ড স্কিনের প্রবলেম সৃষ্টি করবে। এই ক্রিমটি যদি তোমরা ইউজ করা অফ করে দাও স্কিনটা আগের থেকেও বেশি কালো হয়ে যাবে, স্কিনটা দেখতে আরও বেশি খারাপ হয়ে যাবে। এই ক্রিমটি তোমরা খুব কম দামের মধ্যে পাবা, এটি হচ্ছে তোমরা 200 টাকা থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবা। অনেকেই দেখা যায় যে প্রোডাক্টের দাম কম আর যেগুলো খুব তাড়াতাড়ি ফর্সা করতেছে সেই ক্রিমগুলো ইউজ করতে চায়, বাট এটা করা উচিত না। তোমরা ক্রিমের কোয়ালিটি দেখবা, এই ধরনের ক্রিমগুলো স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে দিবে অ্যান্ড তোমরা নেক্সট টাইম যদি ভালো কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করো তাহলে সেই ভালো প্রোডাক্টই স্কিনে কাজ করতে চাবে না, এতটাই স্কিনটাকে ড্যামেজ করে দিবে, মানে এক কথাই বলা যায় স্কিনটার বাজে অবস্থা করে দিবে, যেটা দেখতে অনেক বেশি খারাপ লাগবে। অনেকেই দেখবা যে হচ্ছে নাইট ক্রিম ইউজ করে স্কিনটাকে নষ্ট করে ফেলতেছে, পুরা মুখে ব্রণে ভর্তি হয়ে যাচ্ছে, র্যাশের প্রবলেম হচ্ছে, অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে, কারণ এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করার কারণে এরকম প্রবলেম হয়ে থাকে, অনেকের লোম গজাচ্ছে, মানে স্কিনটা বাজে অবস্থা হয়ে যায়। আর তোমরা যদি এই ক্রিমটি কন্টিনিউয়াস ইউজ করতেই থাকো তাহলে দেখবা যে এক পর্যায়ে তোমাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়াই দিবে। এই জন্য এই ধরনের হার্মফুল ইনগ্রিডিয়েন্ট যুক্ত নাইট ক্রিম ইউজ করবা না। আর তোমার যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি আমার সাধ্যমতো ট্রাই করব সেই প্রোডাক্টের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও।